হ্যালো ইউটিউর সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের জন্য অনস্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আপনাদেরকে নোটিফিকেশানটা ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন এবং কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তো ভিউর্স এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তো চলুন দেখে অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে কিভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাশাপাশি আপনার বয়স কত হতে হবে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কন্ট্রাকচুয়ালি বেসিসে আপনাদের নিয়োগ করা হবে তো চলুন দেখিনি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে কীভাবে আবেদন করবেন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি অফিসিয়াল নোটিফিকেশান বেঙ্গল পুলিশ ডেকোরেট ডেকোরেট ভবানী ভবন ঠিক আছে এই আপনাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে তেরো এগারো দু হাজার কুড়ি এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান অর্থাৎ ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু সাথে দেওয়া আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে এখানে একটা ছবি লাগাতে হবে তারপর এখানে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেন্টটা অ্যাপ্লাই করবে তার নাম এবং তার ফাদার্স নেম পার্মানেন্ট অ্যাড অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট সমস্ত কিছু ডিটেলস ফিল করার পর আপনার যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো আপনি পূরণ করবেন পূরণ করার পর এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে সংশ্লিষ্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে আপনি গিয়েও অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে পারেন বা আপনি যদি বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারেন তাহলেও কিন্তু হবে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডেকোরেট অ্যাট ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু সেভেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখুন যে পোস্টের জন্য নিয়োগ করা হবে লয়ার ডিভিশন ক্লার্ক পদে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে আপনার বয়স যদি চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন সেটা হিসেব করা হবে একত্রিশ বারো দু হাজার কুড়ি হিসেবে এখানে দেখুন আপনাদেরকে নিয়োগ অর্থাৎ পোস্টিং করা হবে প্লেস অফ পোস্টিং দেওয়া আছে ভবানী ভবন অথবা নবান্নে আপনাদেরকে পোস্টিং করা হবে কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে অন স্ক্রিন আপনাদেরকে আমি দেখিয়ে দেব আবেদন করার পূর্বে এখানে দেখুন লেখা আছে কি যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যারা রিটায়ার করেছেন বর্তমানে রিটায়ার করে বাড়িতে বসে আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু কেউ আবেদন করতে পারবেন না তো আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি আপনার শুরু হয়ে গেছে আপনাদের আবেদন প্রক্রিয়া চলবে আপনাদেরকে জানিয়ে দেব এখানে দেখুন লেখা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম দুই বারো দু হাজার কুড়ি বিকাল পাঁচটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই যে সংশ্লিষ্ট অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সংশ্লিষ্ট অ্যাড্রেসে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আবেদন করতে পারবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ সর্বপ্রথম কিন্তু এই রকম নিত্য নতুন সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথম আমার চ্যানেলে প্রকাশিত হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন